গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 1:30। সকাল 1:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। সকালবেলা হয়েছে আজকে আমার 6টার সময়, কারণ আজ দেব আকাশবাণী ভবনে গেছে, কারণ ওর নাটক আছে তো তার জন্য গেছে। মাঝে মাঝেই হয়। তো ওই লকডাউনের পর থেকে ধরুন 3-4 মাস অন্তর অন্তর একটা করে হয় প্রোগ্রাম। আবার ওনার লেখাও আবার ওখানে যারা আর কি নাটক করে তারা আবার ওনার লেখাও করে। তো যাই হোক, আমার কালকে যে বললাম যে পড়ে গেছিলাম তার জন্য আমি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আর ছেলেকে তুলতে যাইনি, ওর বাবাই সকালবেলা তুলে দিয়ে এসছে। আর মেয়ে কাল দুদিন ধরে কি চিৎকার করছে, মাছ খাবো না মাছ খাবো না, তার জন্য সকালবেলা ওর বাবা মসুর ডাল আর আলু সিদ্ধ করেছি, তো সেটা খেয়ে চলে গেছে। তো আমি ভাবলাম যে দূর, মেয়েও খাবে না যখন, আজকে মাছ ফ্রিজে রয়েছে কিন্তু আমি আর মাছ রান্না করতে পারছি না, কি করব বলুন তো, কিছু করে না, আমি দোটানায় পড়ে গেছি। তো আমি ভাবলাম যে না, পরে আর ঘরে ডিমও নেই, তো আমি বললাম যে তুমি আসার সময় ডিম নিয়ে এসো, যখন রাত্রিবেলা খাওয়া হবে তখন হবে, কারণ ও তো কলেজে যাওয়ার সময় আলু সিদ্ধ ভাত খেয়ে যায়, ওর তো কোনো ব্যাপার নেই। তার জন্য আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি আসার সময় ডিম নিয়ে এসো, তো ডিম রান্না হবে। তো বললো ঠিক আছে, যদি আসি দুপুরবেলা আসলে তখন তো আর হাঁসি ডিম পাওয়া যাবে না, তো কি করা যাবে। তো যাই হোক, এবার এই বিছনা টিছনাগুলো সেরে ফেলি, তারপর আগে আমি 1:30 সময় ওষুধটা দিই, তারপরে ওর বাবা তো বেরিয়ে গেছে, ওই 8:15 নাগাদ বেরিয়ে গেছে। তো চলুন সারাদিন সাথে থাকুন। এদিকে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছেন আমি এরম কেরকম পা খুঁড়াচ্ছি। বললাম না সেদিনকে যে আমি জলের মধ্যে পড়ে গেছি, যে ফ্রিজের জলটা টিপে দিয়েছি কখন আমি নিজেও জানি না, এবার জল পড়ছে। আমি ঠাকুর দিয়ে এসে, সাদা মার্বেল তো তার মধ্যে জল পড়লে না কিচ্ছু বোঝা যায় না, তবু কাজ তো করতেই হবে, ওই জন্যে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ঘরের বিছনাটা আমি একটুখানি সেরে নিলাম তাড়াতাড়ি রান্না করতে করতে। তো এটা হয়ে গেছে, আর কি কষ্ট যে হচ্ছে পায়ের মধ্যে সে কি বলবো। তো যাই হোক, কিছু জামা আবার জামা কাপড় আবার বারান্দায় ছিল সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আবার একটু ভাঁজ করে নিলাম, এগুলো না মানে বেশ ভালো লাগে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। তো মেয়ে অনেকক্ষণ আগেই কলেজ গেছে, 11:00 নাগাদ কলেজ বেরিয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে দিলাম। আর আজকে তো লাঞ্চে ডাল আর আলু সিদ্ধ, মানে ডাল সিদ্ধ, আমি একা রয়েছি, ওর বাবাও তো বললাম যে রেডিওতে নাটক করতে গেছি, তার জন্য আর কিছু হয়নি, ঘর টর গুছিয়ে এবার আমি স্নানটা সারবো, সেরে তারপরে ঠাকুর দিতে যাবো। আর পায়ের যা কন্ডিশন না, একদম কিছু ভালো লাগছে না, কী হবে জানি না, পাটা ফোলাই রয়েছে। বাড়িতে ওষুধ ছিল ঘরে, সেটা খেলাম, আর স্প্রে ছিল সেটা দিলাম, দেখি কি হয়। তো যাই হোক, চলুন স্নানটা সেরে ফেলি, নাহলে আবার বেশি বেলা হয়ে গেলে ঠাকুর দিতে দেরি হয়ে যাবে, আর বৃষ্টিও দেখি মেঘলা মেঘলা করেছে। তো চলুন স্নানটা সেরে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আমার পুজো দেওয়া হয়ে গেছে, মেয়েও ঢুকলো, মেয়ের বাবাও ঢুকলো, দুজনে মিলেই ঢুকলো। এখন চা বসিয়েছি, একজনার মুড়ি মেখে দিয়েছি সস ছাড়া, আর একজনার আলু টালু দিয়ে চ্যারাচুর দিয়ে আলু আলাদা দিয়েছি, কারণ মুড়ির মধ্যে যেহেতু মুড়িতে আলু টালু দিলে নরম হয়ে যায়, তাই সেটা ওর বাবা খেতে চায় না, তার জন্য সেটা দিয়েছি, আর একজনকে সস দিয়ে দিয়েছি, দিয়ে এবার চা বসিয়েছি। তো চলুন চাটা নামিয়ে নিই, চা হয়ে নামিয়ে নিয়েছি, এবারে চলুন চাটা খেয়ে নিই তিনজনে তাড়াতাড়ি। এদিকে ডিম এসে গেছে, আর এদিকে কি নিয়ে এসছে, এদিকে কলা নিয়ে এসছে, এদিকে ডিম আর এদিকে চা, চলুন খেয়ে নিই। রাতে মা বলল ডিম ভাজা কর মার আর আমার জন্য, তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ডিম ভাজাটা করি, তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো তাই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমে একটা ডিম আমি ভেঙে নিলাম, তো আমরা এখানে হাঁসের ডিম ইউজ করেছি, আপনারা যারা মুরগির ডিম খান ও মুরগির ডিম ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে 1/4 স্পুন মতন আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি এই সবজিগুলো একে একে দিয়ে দেবো, প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো, তারপরে কুচোনো সবুজ কাঁচা লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো, তারপরে
আমি ধনে পাতা দিয়ে দেবো একে একে। দেখুন রেসিপিটা খুব সহজ, তো বাড়িতে যখন বানাবেন অবশ্যই এইটা খেয়াল রাখবেন যে যেমন আমি পরপর দিচ্ছি এরকমই কিন্তু দেবেন। এবার ভালোভাবে সবজিগুলোর সাথে ডিমটাকে মিক্স করে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কুসুমটা যেন একদম পুরো ভেঙে যায়। এই যে ভালোভাবে একদম ফেটিয়ে নিতে হবে, দেখুন। এবার আমি এর মধ্যে আরো একটুখানি বাটার দিয়ে দেবো। ওটাকে ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নিতে হবে, পুরো মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিন্তু লবণ দিইনি, যখন আমাদের মিক্সচারটা কমপ্লিট হয়ে যাবে তারপরে লাস্টে পরিমাণ মতন স্বাদ মতন লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন সবজিগুলোর সাথে যদি মানে পুরো মশলা তারপরে ডিমটা মিশে যায় তাহলে টেস্টিও হবে। এবার চলুন, আমার ফাটানোটা হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এবার আমি ওই মিশ্রণটা এই তেলের মধ্যে ঢেলে দেব। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, তেলটা গরম হলেও তারপরে আমরা কিন্তু এই গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবো, তাহলেই কিন্তু ডিম ভাজাটা পুড়বে না, কারণ আমাদের সবজিগুলোকে ভাজা করতে হবে আর সেদ্ধ করতে হবে ক্যাপসিকামটাকে। তো ভালোভাবে আমরা এটাকে কম আঁচে ভেজে নেব এইভাবে। এবার দেখুন আমি উল্টে দিয়েছি, কত সুন্দর এখনই হয়েছে দেখতে, আর দারুণ একটা বাটারি স্মেল বেরোচ্ছে যেটা খেতে অসাধারণ লাগবে। এই দেখুন আমার ডিম ভাজাটা তোলা হয়ে গেছে। এবার পরের ডিমের যে মিশ্রণটা আমি যে দেখালাম ডিমের মিশ্রণটা কিভাবে বানালাম সেইভাবেই বানিয়ে, এই জিনিসটার মধ্যে একটুকুনি পেঁয়াজ বেশি, তো মা খাবে বলে তাই, তো তাই জন্য একটুকুনি ভারী ভারী লাগছিল, তো ওটাও উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে, ওটাও নামিয়ে ফেলেছি। দেখুন আমাদের বাটার ডিম অমলেট রেডি। এইভাবে বাড়িতে বানাবেন, আর অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন যে আপনাদেরকে এই যে রেসিপিটা শেয়ার করলাম এটা আপনাদের কেমন লাগলো খেতে আর দেখতেও। তো দেখুন সামনে থেকে কতটা লোভনীয় লাগছে আর প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে। এখন বাজে রাত 10:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, গরম গরম ডাল আর আলু সিদ্ধ, আর সাথে যদি এরকম একটা ডিম ভাজা থাকে তাহলে তো জবাবই নেই, এতে মাছ মাংস কিছুই লাগে না। মাছ কিন্তু রয়েছে ফ্রিজে কিন্তু কেউ খাবে না, তাতে মেয়েটাই তৃপ্তি, ঠিক আছে, ওদের তৃপ্তি হলেই আমারও তৃপ্তি, আমারও খেতে খুব ভালো লাগে আর কি ডিম ভাজা। তো যাই হোক, মেয়েটার রেসিপিটা শেয়ার করেছে, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হলো। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ যাই, টাটা।